বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি খুব ভালো আছো আর আমি খুব ভালো আছি হ্যাশট্যাগ পরিবারের নতুন একটা ভিডিওই তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি তো আজকের এই ভিডিওটা আমি আমার প্রত্যেকটা বন্ধুকে নো স্কিপ করে পুরোটা দেখার জন্য রিকোয়েস্ট করছি কারণ কি দেখো আমি সবসময় নিজস্ব পার্সোনাল মতামতটা দিতে পছন্দ করি তাতে আমি অনেক সময় আমার পজিটিভ কাছেও খারাপ হয়ে যায় কিন্তু কিছু করার নেই যেই সময় আমি যেটা দেখে আমার যেটা মনে হয় আমি কিন্তু সেটাই আমার বন্ধুদের সামনে শেয়ার করি এবার একটা মানুষের কথা যে সর্বটাইম টাইম ওই ভিউর্সগুলোর ভালো লাগবে এরকম তো নাও হতে পারে তাই না তো সেখানে আমার খারাপ লাগলে সত্যি কিছু করার নেই আমি দুঃখিত আজকে আমি কিছু ক্লিয়ার কথা যেটা আমি বুঝতে পারছি তোমাদের সামনে তুলে ধরবো কাকে নিয়ে ভিডিওটা করছি রিনা এবং দীপদা ভাইকে নিয়ে তো আমার কালকে রিনার আইফোন কেনা এবং দীপদার বাইক কেনা এই বিষয়টা সত্যি আমার একটা বড়ই চক্রান্ত বলে মনে হচ্ছে এবং একটা ঘটলা তো কিছু আছে এটা মনে হচ্ছে পুরো বিষয়টা তোমাদের সামনে তুলে ধরবো তোমরা নো স্কিপ করে কিন্তু পুরো ভিডিওটা দেখবে প্রথমত হচ্ছে যে রিনা আমাদের সামনে অনেক কদিন আগে থেকে একটু হিংস দিয়েছিল যে সে আমাদের সামনে একটা সারপ্রাইজ দিতে চলেছে যদিও আমরা অনেকেই আন্দাজ করে নিয়েছিলাম যে সে হয়তো ফোন কিনবে কারণ কি সে আমাদেরকে ভিডিওতে কিছুদিন আগে কিন্তু জানান দিয়েছিল ফোন ল্যাপটপ এই সমস্ত বিষয় নিয়ে একটু কথা বলেছিল কিন্তু আমার প্রশ্ন রইল যেই ফোনটা সে কিনলো সেই ফোনটা কিনলো যেই দিন দীপদাও সেই দিন বাইক কিনলো রিনা যেই দিন ভিডিও দিল দিবদা সেই দিন ভিডিও দিতে হলো বড়ই স্ট্রেঞ্জ বড়ই অদ্ভুত কি করে হতে পারে এতটা মিল কি তাদের মধ্যে না কথা বলা সত্ত্বেও থাকতে পারে বন্ধুরা কেন বলছি দেখো রিনা বলল যে যেদিন ফোনটা কিনে নিয়ে এসছে মানে এক তারিখ দু তারিখে ভিডিও দিতে পারবে না তিন তারিখ আমার এখানেই বড্ড ডাউট লেগেছে যে কেন একটা পনেরো মিনিটের ভিডিও তুমি এডিট করতে রাত্রিবেলা পারবে না কি এমন কাজ আছে যে রাত্রিবেলা তুমি এডিট করতে পারবে না আর খুব বেশি হলে যতক্ষণে রিনা আমাদের সামনে ভিডিওটাকে পাবলিক করেছে তার মানে তিন তারিখে দু তারিখে কিন্তু ওই টাইমের মধ্যে অনায়াসেই ভিডিও এডিট করে আমাদের সামনে দিতে পারতো কিন্তু দিল না দু তারিখে দিল না এক তারিখ কিনেছে দু তারিখ ভিডিওটা দিল না দিলো তিন তারিখ ভিডিও করার সময় কিন্তু এক তারিখে বলে দিল যে না দু তারিখ তিন তারিখে আমি ভিডিওটা দিয়ে দেবো এখানে আমার একটা বড্ড লাগলো এদিকে দীপদার বিষয়টা লক্ষ্য করলে দেখা যাবে দীপদা যখন গাড়ি করে মানে চার চাকা করে যখন যাচ্ছিল গাড়িটা কিনতে তখন গাড়িটা কিনে নিয়ে আসার সময় না কিনতে যাওয়ার সময় বলছিল যে হঠাৎই প্ল্যান হয়ে গেল আচ্ছা তোমরা একটু ভেবে দেখো তো বন্ধুরা এত টাকা দামের একটা বাইক হঠাৎ কি কখনো প্ল্যান হয়ে যেতে পারে না মানছি টাকার কোনো হয়ে গই তাদের নেই তারা অনেক অনেক টাকা ইনকাম করছে নিজস্ব কন্টেন্ট দিয়ে কিন্তু তা সত্ত্বেও হঠাৎ করে কি কোনো সময় এইরকম এত বড় একটা বিষয় কেনার কোনো রকম কোনো প্ল্যানিং হতে পারে বড্ড আমার ঘোটালা লাগছে বন্ধুরা জানি না আমার এই বিষয়টা কার কার ভালো লাগবে কিন্তু দেখো তোমরা একটু ভেবে দেখো ডেটে ভিডিও দিয়েছে সেম ডেটে এমনকি টাইটেলেও সেম লিখেছে দুজনেই দুই দিক থেকে আমাদের কাছে এত বড় একটা সারপ্রাইজ দিচ্ছে আর আমাদেরকে বোকা বানাচ্ছে বলতে বাধ্য হচ্ছি হ্যাঁ তাদের ভিডিওতে যেটা দেখবো সেটা নিয়েই কিন্তু আমরা ভিডিওতে বলবো ভেবে দেখো তো বন্ধুরা হতেই পারে তাদেরকে অবশ্যই আমরা কিন্তু কেউ পার্সোনাল ভাবে চিনি না কেউ কিন্তু তাদের বাড়িতে গিয়ে গিয়ে আমরা দেখছি না প্রতিনিয়ত কিভাবে তারা তাদের দিনগুলো যাপন করছে যা কিছু করছে কিন্তু আমরা ভিডিও থ্রু ভিডিও দেখে সেখানে এতদিন যেটা দেখেছি সেটা নিয়ে কথা বলেছি কিন্তু কালকে দুজনকার দুটো ভিডিও দেখে আজকে কিন্তু আমি মুখ খুলতে বাধ্য হলাম কারণ কি আমি কালকে ভিডিও দিতে পারিনি খুবই ব্যস্ত ছিলাম তো এখানে দীপদা বললো হঠাৎ প্ল্যান হয়ে গেল দীপদার কাছে আমার একটা প্রশ্ন রইলো দীপদা তোমার হঠাৎ প্ল্যানটা ঠিক এই সময়ই হতে হলো এবং হঠাৎ প্ল্যান ওই হঠাৎ তুমি এত টাকা দিয়ে একটা বাইক কিনে নিয়ে এসে ভিডিওটা আমাদের সামনে দিয়ে দিলে এবং হঠাৎই সেম টাইটেল হয়ে গেল হতে পারে বন্ধুরা তোমরা একটু ভেবে বলো তো যে এরকম কি সত্যি এতটা এতটা মিল হতে পারে নাকি সত্যি নতুন কোন সিন কিনে তাই থেকে নিজেদের মধ্যে করে জাস্ট আমাদেরকে বোকা বানাচ্ছে জাস্ট আমাদেরকে বোকা বানাচ্ছে কেন বলছি কথাটা দেখো আমরা অবশ্যই সাপোর্ট করি কারণ কি সত্যের পথে আছে রিনা যেটা করছে অবভিয়াসলি একটা নোংরাম করছে তো সেখান থেকে দাঁড়িয়ে হতেই পারে নিজেদের মধ্যে মিল হয়ে গেছে জাস্ট এই বিষয়টাকে টেনে নিয়ে রাখার জন্য এখনো পর্যন্ত এই নটাং চলছে হ্যাঁ এখানে আবারও একদিক দিয়ে ভাবলে মানে ভাবা যায় প্রশাসন পুলিশ কোর্ট উকিল ডিভোর্সের কাগজ এগুলো তাহলে কি এগুলো তাহলে কি নাকি ডিভোর্সের কেস চলছে 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 কারণ এগুলো না দেখালে তো আমার কেউ বিশ্বাসই করবে না কারণ বিষয়টা তো কেস কে মানে কোর্ট অবধি পৌঁছে গেছে সেখানে ডিভোর্স কিন্তু এত সহজে হয় না বন্ধুরা আরও একটা যে বিষয় বড্ড আমার মানে ভাবাচ্ছে যে যে ডিভোর্সের ফার্স্ট ডেটটা পড়েছে সেটাতে দ্বীপদা কেন গেল না কিসে এত ব্যস্ততা ছিল সেই নিয়ে তো আমাদের সামনে কিচ্ছু বলেনি যে কালকে ফার্স্ট ডেট আছে সেই দিন এই কারণে যেতে পারবো না কি ইচ্ছা করেই গেল না কারণ কি একটা ডেট না গেলে আর একটা ডেট দেওয়া হবে আর একটা হবে এবং এর করতে করতে সময়টা কিন্তু বাড়বে যাতে আমরা আমাদের ভিউয়ার্সদের মনেও একটা কৌতূহল থাকে এবং কন্ট্রোভার্সি ক্রিয়েটাররাও প্রতিনিয়ত তাদেরকে নিয়ে কন্টেন্ট বানাতে থাকে আর এটা তো আমরা প্রত্যেকে জানি কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তাদেরকে নিয়ে কন্ট্রোভার্সি করে বলেই কিন্তু তাদের ভিউজটা এতটাই আপ হয় বন্ধুরা এতটাই অ্যাপ তোমরাই দেখো না যখন আমরা মন্দিরাকে নিয়ে মন্দিরার নোংরা মনি আমরা যখন ভিডিও করতাম তখন মন্দিরা কতটা হাই ছিল রেভিনিউর দিক দিয়ে কিন্তু মাঝখানে খুবই ডাউনে চলে গেছিল এখন আবার তাকে নিয়ে যেহেতু চারিদিক থেকে কন্ট্রোভার্সি করা হচ্ছে আবারও কিন্তু অনেকটা হাই অনেকটা হাই সেখানে তোমরা আরও অনেক বড় বড় ব্লগার আছে আড়াই লাখ তিন লাখ সাবস্ক্রাইবার তাদেরও কিন্তু এরকম ভিউ হচ্ছে না কিন্তু এদের এদের ভিউ দেখলে জাস্ট সত্যিই মনে হবে যে এরা সত্যি কি নোংরামিকাটাকে জাস্ট কন্টেন্ট বানিয়ে রাখার জন্য দীর্ঘদিন এই বিষয়টাকে চালিয়ে নেওয়ার জন্য এরকম একটা নিজেদের মধ্যে বোঝাপড়া করে জাস্ট আমাদেরকে বোকা বানাচ্ছে এটা সত্যি কি হতে পারে বন্ধুরা না দেখো বারবারই বলছি যে কাউকে কিন্তু ওই পার্সোনালভাবে চিনি না যা দেখেছি ভিডিও থ্রু আর বন্ধুদের তো গোপন সূত্রের খবর কিছু কিছু আছেই সেখান থেকে কোথাও যেন মনে হচ্ছে যে এটা কি সত্যিই মিট আপ হয়ে মানে ওদের মধ্যে মিট হয়ে গেছে জাস্ট এখন সেট করে চলছে নিজেরা নিজেরা জাস্ট সেট করে চলছে এটা কি কখনো সম্ভব বন্ধুরা এইবার তোমরা একবার একটা কথা ভেবে দেখো ভেবে দেখো তোমরা বিষয়গুলোকে কি এই মুহূর্তে দু লাখ টাকা দিয়ে বা লাখ টাকা দিয়ে একটা আইফোন কেনার খুব প্রয়োজন ছিল খুবই প্রয়োজন ছিল এখানে আমার রিনার তরফকে একটা মানে কথা জানাবার আছে যে এখানে দীপদাই যদি দীপদাও যদি খারাপ হয়ে থাকে তাহলে কিন্তু রিনার জন্য এই দ্বগুলো কিন্তু সঠিক পুরুষ নয় সেখানে তার কাছে কোনো পুরুষই যে এই মুহূর্তে সঠিক হয়ে উঠতে পারবে না সেটা রিনা খুব ভালো করেই জানে তাহলে তোমরা একটু বলো তো রিনার ফোন কেনার থেকেও প্রয়োজন ছিল কি নিজের মাথার ছাড়তা কারণ যে টাকাটা ফোনের পেছনে লাগালো সেই টাকা দিয়ে কিছু টাকা একটা নতুন ফোন মোটামুটি দেখো আমরাও কিন্তু ভিডিও করি আমরাও কিন্তু দু লাখ টাকা দামের বা দেড় লাখ টাকা দামের ফোনে ভিডিও করি না খুব বেশি হলে আমরা কত টাকা দামের ফোনে ভিডিও করি দশ থেকে বারো হাজার খুব বেশি আঠারো হাজার আমি আমার সামর্থ্য অনুযায়ী বলছি সেখানে মোটামুটি তো ভালোই ভিডিওর কোয়ালিটি হয়ে থাকে মানছি ওদের মতো হাইফাই হয় না কিন্তু সেই জায়গায় যেই মেয়েটার মাথার ছাদ নেই হ্যাঁ দাদা বৌদি বা বাবার বাড়িতে আছে সেখানে তার আগে উচিত ছিল কি যে আমার একটা মাথার ছাদ তৈরি করা কিন্তু সেটা না করে এত টাকা দামের একটা ফোন তাহলে কি মাথার ছাদ তো তৈরি করা লাগবে না কারণ কি হয়তো দুদিন পর রিনা আবারও ফিরে আসবে ওই যে বললাম কেস যত মানে ডেট যত ফেল হবে তত কিন্তু কেসের মেয়াদ বাড়বে এবং যে ছমাস টাইম একটা লাস্টের দিকে দেওয়া হবে দুজনকে একসাথে ডেকে মানে আর কোর্ট যখন একটা ছ মাসের জন্য একটা টাইম দেবে যে তোমাদেরকে এই টাইমটা দেওয়া হলো তোমরা লাস্ট মানে তোমাদের স্বরূপ দেওয়া হলো যে তোমরা দেখো তোমাদের এই সমস্যাগুলো ঝামেলাগুলো নিজেদের মধ্যে মিটিয়ে নিতে পারো কিনা তখন কি আমরা কোন সারপ্রাইজ মানে এই বাইক বা আইফোনের থেকেও বিশাল বড় একটা সারপ্রাইজ পেতেছে চলেছি আমরা কোথাও যেন মনে হচ্ছে বন্ধুরা জানি না হয়তো অনেকের খারাপ লাগবে আমার ভিডিও বারবার বলছি কিন্তু বিশ্বাস করো একই দিনে দুজনের থেকেই একই সময় একই দিনে কেনা একই দিনে মানে আমাদের সামনে আপলোড করা টাইটেল পর্যন্ত এক এবং আজকের ভিডিও দেখলেও জাস্ট অবাক হয়ে গেলাম এদিকে দিবদা দেখছি তাদের গ্রামের লোকে যদি লোকজন নিয়ে পুজো অর্চনা করছে মিষ্টি টিষ্টি খাওয়াচ্ছে এদিকে রিনা চলল রিনার ফ্যামিলি নিয়ে খাওয়া দাওয়া করাতে কারণ রিনা তো আর ফ্যামিলি মানে পাড়া প্রতিবেশীদের টানতে পারবে না কারণ রিনা তো একটা কেচ্ছা করে গেছে সেখানে কোনো সময় তো আমরা পাড়া তাদের সেইভাবে দেখতে পায় না আর এদিকে সেইভাবে দেখতে পায় না তো সেখানে যারা যাদেরকে নিয়ে প্রতিনিয়ত ভিডিওতে কন্টেন্ট দেয় তারা তাদেরকে নিয়ে দেখলাম আজকে কেউ গাড়ি কেনার আনন্দ প্রকাশ করছে কেউ ফোন কেনার আনন্দ প্রকাশ করছে এতটাও কি মিল হতে পারে নাকি আমি বোকা মানছি বা আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বোকা মানছি দিনের পর দিন সত্যি খুবই কিন্তু অবাক লাগছে বন্ধুরা সত্যি খুবই অবাক লাগছে এবার অনেকেই তোমরা এই কথাটা আমাকে বলতে পারো যে রিনা তো আমাদের সামনে একটা বলেই ছিল সারপ্রাইজ দিচ্ছে কিন্তু কিন্তু অনেকদিন আগে থেকেই বলেছিল তার একটা বাইক কেনার স্বপ্ন আছে কারণ কি সে বাইক রাইডিং করতে ভালোবাসে সেখানে হয়তো রিনা জানতো যে রিনা থাকতে হয়তো দিবদা তার মনের ইচ্ছাটা রিনার কাছে জানিয়েছিল যে আমি এরকম একটা গাড়ি কিনতে চাই তো রিনা যেহেতু সারপ্রাইজ দিচ্ছে সেও তো হয়তো ভাই আন্দাজ করে ফেলেছিল যে ও এটাই কিনতে পারে তো তার আগে আমি এই বাইকটা কিনে আমিও বন্ধুদেরকে সারপ্রাইজ দিয়ে দিই যদি এটাও করে থাকে যদি এটাও করে থাকে কারণ একটা বাইক থাকার সত্ত্বেও আর একটা বাইক কেনা আমার কাছে এটা ফালতু বলেই মনে হয়েছে স্বপ্ন স্বপ্ন তো পরেও তুমি পূরণ করতে পারতে স্বপ্ন তুমি পরেও পূরণ করতে পারতে তোমার এখন মাথার উপর নানান দিকের কেস চলছে নানান দিকের ঘোটলা চলছে ঝামেলা চলছে তোমাকে নিয়ে ওয়াইটতে চারিদিক থেকে নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপে টাকা লেনদেন আদান প্রদান অনেক কিছু হয়ে যাচ্ছে সেখানে তুমি এই সময় গাড়ি কিনে সারপ্রাইজ দিলে সত্যি কি আমরা সারপ্রাইজ হলাম না আমার কোথাও একটু ডাউট বলে মনে হচ্ছে বন্ধুরা যার বাড়ি পুরোপুরি এখনো পর্যন্ত কমপ্লিট করতে পারেনি কিছু হলেও তো এখনো পর্যন্ত বাকি আছে ছেলেকে নিয়ে যার এখনো পর্যন্ত কি ডিসিশন হতে চলেছে কোথায় কি ছেলেকে নিয়ে হবে না হবে হুম কিছুই জানতে পারলাম না বা আর বলতে চাইছি বন্ধুরা এটা দুজনকার ক্ষেত্রেই আমি ভিডিওটা করছি আজকে দেখো যে সাড়ে চার লাখ টাকাটা একটা চুরি হয়ে যাওয়ার মতো একটা বিষয় হলো সেটা আমরা রিনার তরফেও জানতে পেরেছি না তার কাছ থেকে মানে এ হয়ে গেছে এবং দীপদার কাছ দীপদার কাছ থেকে দীপদাদের সোনাগুলো নাকি নেই এই দুজনকে মানে দুদিক থেকেই কিন্তু ভারী একটা অ্যামাউন্টের জিনিস কিন্তু আমাদের মিসিং বলে দুদিক থেকেই জানানো হয়েছে সেখানে তারা এই যে টাকাগুলো ওয়াইটির কন্টেন্ট বানিয়ে টাকাগুলো পাচ্ছে সেগুলো কাউকেই দেখলাম না ছেলের নামে একটা ফিক্সড করতে ছেলের নামে তো এখন ছোট ফিক্সড করা যাবে না তো তাকে তো নমিনিয় করা তাই না তো কারোর তরফ থেকেই এই জিনিসটা কিন্তু দেখলাম না কারোর তরফ থেকে না রিনার তরফ থেকে যে আমি তো একটা অ্যামাউন্ট দেবে ভেবেছিলাম আমার ছেলের জন্মদিনে তো সেটা তো এরকম চোট হয়ে গেল তো আমি যা টাকা ইনকাম করছি তার থেকে আমার হাফ টাকা দিয়ে আমি আমার স্বপ্নটা পূরণ করছি আর হাফ টাকা আমি আমার ছেলের জন্য রাখছি এরকম এরকম কিছু কিছু একটা দেখলাম দেখলাম না না দীপদার দিকেও যে যে দীপদা বলল টাকা আমি আমার ছেলের জন্য এরকম জমা দিচ্ছি এবং নমিন হিসাবে ছেলেকে রাখছি দুজনকার তরফ থেকে কিন্তু এই বিষয়গুলো দেখলাম না কি কি সুন্দর একটা ফ্যামিলি এখানে আমি বলতে বাধ্য হচ্ছি বাবা ইচ্ছা করছে বাবার স্বপ্ন মা ইচ্ছা করছে মায়ের স্বপ্ন ছেলের বাবা মা ছেলের বা মানে ছেলে গাড়ি কিনেছে দেখে খুবই আনন্দিত যে কোনো বাবা মা হবে মেয়ের বাবা মা মেয়ে নিজের ইনকামে ফোন কিনেছে বলে খুবই আনন্দিত দুজনেই দুজনের ইচ্ছে পূরণ করে খেতে ব্যস্ত কিন্তু মাঝখান থেকে যে ছোট্ট কিষাণুর স্বপ্ন কে পূরণ করবে তার দায়ভার কে নেবে বলতো একবার রিনা না দীপদা কারণ দীপদাকেও এখানে আমি দেখলাম অনেকটাই অনেকটাই কিন্তু ছেলেটার প্রতি গাফিলতি করলো কারণ এই টাকাটা এই মুহূর্তে একটা বাইক একটা চার চাকা থাকা সত্ত্বেও একটা সাইকেল থাকা সত্ত্বেও আবার এই মুহূর্তে একটা নতুন বাইক কিনে আমাদেরকে সারপ্রাইজ দেওয়ার যে খুব তোমার প্রয়োজন ছিল মনে হয় না সত্যিই মনে হয় না ওই যে বারবার বলছি কারোর যদি আমার কথাগুলো খারাপ লাগে আমাকে ক্ষমা করো কিন্তু বলতে বাধ্য হলাম যেটা দেখলাম এই কথাগুলো আমি কালকেই রাতে একটা ভিডিও নামাতাম কিন্তু আমি পারিনি ব্যস্ত ছিলাম বলতে পারিনি তোমরা এই জিনিসগুলো একবার ভেবে দেখো তো তোমাদের কোথাও একটা অবাক লাগছে না কোথাও একটা অবাক নিশ্চয়ই তোমাদেরও লাগে আর ভিডিও দেখলে বড্ডই কিন্তু হাস্যকর বলে মনে হয় বন্ধুরা কেন বলছি একদিকে বাবা দেখো এখানে আমি কোনো কাজকে কিন্তু ছোট বড় আমি কোনো জায়গায় কোনো কাজকে এরকম বলি না কারণ আমি সম্মান দিয়ে যেমন বন্ধুদেরকে কথা বলতে পছন্দ করি তেমনি যে কোনো কাজকে কিন্তু সম্মানের সাথেই নেই সেখানে বাবা দাদা পাঁচ টাকা দশ টাকা লাভ হবে বলে পুজোর সময় বসেনা না থেকে বাড়িতে কীর্তন নাম গান না শুনে জাস্ট সেই টাইমটা পয়সা উপার্জনের জন্য কাজে লাগিয়ে দিল ঘুগনি বাদাম বিক্রি করে খুব ভালো কাজ করেছে সেখানে ওই বাড়ির মেয়ের হাতে দু লাখ টাকার আইফোন সত্যি কি মানায় না আমি এখানে বলছি না যে যারা গরিব তাদের কি মানে যাদের উপার্জনটা কম তাদের হাতে কি দামি জিনিস নিতে নেই নিতে আছে কিন্তু তার যে আসল যে জিনিসটা আসল যে জিনিসটা সেটা তো আগে প্রয়োজন তাই না এখানে যারা সত্যি বুদ্ধিমান হবে তারা কিন্তু আমার সাথে একমত হবে আশা করছি যে যার মাথার কোনো ঠিকঠাক এখনো ছাদি হয়ে উঠতে পারনি তার হাতে কি সত্যি দু লাখ টাকার ফোন মানায় বন্ধুরা না মানায় না হয়তো এই টাকাটা দিয়ে বা এই টাকাটা সে যদি জমা দিয়ে আরও মাস ইনকাম করে কিছু টাকা প্রায় মানে আট ন লাখ টাকা বা দশ লাখ টাকা জমি যদি আগে ঋণা একটা কারোর প্রয়োজন ছিল না না এখানে দাগ ফোকলা না এখানে দ্বীপ যদি আগে মানে দীপদা যদি আগে নিজের নামে একটা ফ্ল্যাট কিনতো তাহলে কিন্তু ওটা ওর একটা মোটা মানে কি বলবো অ্যাসেট হতো যেখান থেকে ও যেখানেই ধাক্কা খাক না কেন বাপের বাড়ি হোক কারণ আমরা খুব ভালো করেই জানি যে মেয়েদের বাপের বাড়িতে দাদা বৌদিরা যখন চলে আসে তখন কিন্তু দেখুন সব ক্ষেত্রে বোঝে না কিছু কিছু ক্ষেত্রে যতক্ষণ না বিয়ে তা হচ্ছে ততক্ষণ কিন্তু একটা যাতায়াত আনন্দ মজার নিজের নিজের ভাব থাকে কিন্তু যখনই কিন্তু একটা মানে দাদা বৌদি টৌদি এসে যায় না তখন একটু হলেও না ওই কিছু কিছু দিন ঠিক আছে পরপর পরপর কিন্তু একটা টুকটাক টুকটাক বিষয় নিয়ে কিন্তু মতের মিল যখনই হবে তখনই আমি ঝগড়া শুনতে এখানে বলছিলাম মতের মিল যখনই হবে না তখনই কিন্তু একটু জেজার মতো করে সরে সরে যাওয়ার চেষ্টা করবে সেখান থেকে ঋণাত্ম বাপের বাড়ি ঋণাত্ম বাপের বাড়ি এবং একটা নোংরা কাজ করে তার বাপর বাপের বাড়িতে আশ্রয় নিয়েছে সেখানে তার কি আগে উচিত হয়নি যারা রিনাকে বলছো কংগ্রাচুলেশন দু লাখ টাকার ফোন নিয়েছে তারা কংগ্রাচুলেশন জানাবার সাথে সাথে আর কথা জানানো তাদের উচিত ছিল যে আগে কিন্তু তোমার এই ফোনটা না নিয়ে ছাদ আমি বলছি না যে দু লাখ টাকা একটা ফ্ল্যাট হয়ে যাবে না সেটা তো জমা দিয়ে দিলেও পারতো দু তিন মাস পর পেমেন্ট পেয়ে আবারও সেটার সাথে অ্যাড করে একটা কিনলেই সে কিনতে পারতো কিন্তু সেটা না করে সে কি করলো আইফোন কিনলো এখানে দীপদা বাইক কিনে নিল কাউকেই দেখলাম না ছেলেকে নিয়ে ভাবতে যে যার মতো করে স্বপ্ন পূরণ করছে ছেলের স্বপ্ন পূরণ কবে হবে ছেলে তো দু নৌকায় পা দিয়ে দাঁড়িয়ে আছে শিশুটা কিচ্ছু জানে না যে আমার ভবিষ্যৎটা অ্যাকচুয়ালি কার হাতে নির্ভর কে আমাকে কিভাবে চালনা করবে তবে আমি তৈরি হব। হুম মা মায়ের মতো করে চালনা করবে না বাবা বাবার মতো করে চালনা করবে সত্যি বড্ড মানে খুবই অদ্ভুত লাগলো বন্ধুরা তো এখানে আমি বলতে চাই যে দীপদা তুমি যেটা করলে সেটা তুমি তোমার মতো করে করেছো কিন্তু আমি তোমার এই জায়গায় একটু ডাউট প্রকাশ করলাম কারণ তুমি বলে হঠাৎ করে তুমি একবার ভেবে দেখো তো যার বাড়িতে গিফট স্বরূপ বিছা মানে খাট আসছে যার বাড়িতে গিফট স্বরূপ হয়তো আলমারি দুদিন পর আসবে তার বাড়িতে বাই তুমি তো এগুলো জানো যে হয়তো তোমার ঘরে ভিডিও তোমার হ্যাঁ তুমি হয়তো জানতে পারছো না যে তোমার কাছে কী গিফট আসবে কিন্তু কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ভিডিও থ্রু তোমরা জানতে পেরে যা তুমি জানতে পেরে যাচ্ছ যে তোমার বাড়িতে আরও একটা কিছু গিফট আসতে চলেছো তো সেই গিফটটা কেউ দেওয়ার আগে তুমি যদি তোমার বাড়িতে কিনে নাও তাহলে সে সেই গিফটটা আর পাঠাবার প্রয়োজন মনে করে না তাই না কিন্তু না তুমি যে যে জিনিসগুলো গিফট দেওয়ার মতো তুমি সেই সেই জিনিসগুলোকে কিন্তু নিচ্ছ না নিচ্ছ না যে না আসুক তাহলে কি তুমি সত্যিই চাইছ গিফট স্বরূপ দামি দামি জিনিস তোমার বাড়িতে আসুক না কোথাও তো ডাউট লাগলো তবেই কিন্তু এই কথাগুলো বলতে আজকে বাধ্য হলাম জানি না কার কার ভালো লাগবে কার কার খারাপ লাগবে কারণ কালকের ভিডিও আমাকে নয় অনেক কাউকেই কিন্তু একদম নাড়িয়ে দিয়েছে ভেবে দেখো বন্ধুরা দুদিক থেকে কিন্তু একই সময় একই দিনে এবং সেম সেম অ্যামাউন্টের একটা জিনিস কেনা হয়েছে দুজনেই কিন্তু ব্র্যান্ডেড এবং ব্র্যান্ডেড মানে হাইফাই ব্র্যান্ডেড হাই ফায়ার ব্র্যান্ডেড এখানে দীপদার গাড়ি আর এদিকে রিনার আইফোন দুটোই কিন্তু নর্মাল ভাবে কেনার একটা জিনিস হতে পারে না আগে থেকে প্ল্যান রিনারটা তো রিনা জানিয়েছিল দীপদারটা হঠাৎ করে সম্ভব জানি না আমরা বোকা বানছি নাকি আমি এই ভিডিওটা করে মানে কি বলবো ভুল করছি কিছুই বুঝতে পারছি না সবটাই ভিউার্সদের হাতে ছেড়ে দিলাম ভিউয়ারসরা আমাকে কি কমেন্টস করে দেখি তারপর তো অবভিয়াসলি আবার একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে আসছি তো চলো টাটা